শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে ঘুম থেকে উঠে বিছানা থেকে আমার ভিডিওটা শুরু করলাম, তোমরা সারাদিন আমার সাথে থেকো। ঘুম থেকে উঠে গেছি বন্ধুরা, আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ এখন বাজে সকাল 7:30। আর আমাদের গ্রামের দিকে কিন্তু এত দেরি করে কেউ ঘুম থেকে ওঠে না। আর উঠে দেখি তোমাদের দাদাভাই চলে এসেছে বাজার থেকে, আর চলো দেখি কি নিয়ে এসছে। দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর টাটকা, একদম টাটকা পুঁটি মাছ নিয়ে এসছে। এই যে কত সুন্দর মাছগুলো, আর নিয়ে এসছে শাপলা। শাপলা দিয়ে পুঁটি মাছ খেতে কে কে ভালোবাসো কমেন্টে একটু জানিও। ঘুম থেকে যেহেতু উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য তোমাদের সকালের বাসি কাজ কোনো কিছুই শেয়ার করা হয়নি, শুধুমাত্র কোনোরকম একটু বিছনাটা গোছানো তোমাদের একটু দেখিয়েছি। আর এদিকে এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত রান্না করব। আর এদিকে যে মাছগুলো কেটে নিয়েছি, ডিম সিজে দেবো, আর আলু ভাজা করব, আর ডিম ভাজা করব, আর পেঁয়াজ ভাজা করব, আর বেগুন ভাজা করবো, এটাই আজকে খাবার। তাহলে চলো আজকে বলছি সকালের খাবার, তাহলে ঝটপট রান্নাটা সেরে নিই। সকালের খাওয়া দাওয়া সবার কমপ্লিট, আর এদিকে আমার একটা দেউড়ি এসছে, আর ওই জন্য মাংস আবার আজকে একটু মাংস আনতে হলো। আর তোমাদের দাদাভাইকে বললাম কালকে যেহেতু খেয়েছি আজকে বেশি না, অল্প একটু করে নিয়ে আসো। এখানে আজকে অল্পই মাংস নিয়ে এসছে, আর এখন তাহলে মাংসটাকে আমি ভালো করে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিই। চলো তাহলে বন্ধুরা, মাংসগুলো ধুয়ে কমপ্লিট করে রেখে এই যে কটা ভিডিও বানিয়ে নিলাম শর্ট ভিডিও, তারপরে যে তোমাদের দাদাভাই এখানে পালাই উঠেছে পাকুটির পালাই, আর এই যে এদিকে এই সমস্ত খড়িগুলো তার আছে, এদিকে আছে, এই খড়িগুলো আমি মানে হাতে তুলে দেবো, তোমাদের দাদাভাই পালাই দেবে, তারপরে এইগুলো খড়িগুলো তুলে দেওয়া হলে দুপুরের রান্নাটা করার জন্য যাবো। তাহলে চলো, আজকে মেয়ে নেই বাড়ি, স্কুলেতে আজকে শিক্ষক দিবস, ওই স্কুলে গিয়েছে ওই জন্য ফোনটা ধরে দিতে পারছে না, আমাকে একা একাই ভিডিও বানাতে হচ্ছে, তোমরা একটু মানিয়ে গেছি নি দেখো গো। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মাংসটা রান্না হয়ে গেছে, আর প্রথমে আমি শাপলার তরকারি আর পুঁটি মাছটা রান্না করে নিয়েছিলাম, আর অনেকটা দেরি হয়ে গেছে তো ওই জন্য আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আর এদিকে এই যে শাপলার পুঁটি মাছ বন্ধুরা, সেই দুপুরবেলা এসেছিলাম তোমাদের মাঝে, আর সারাদিনের ভিতরে আসার টাইম হয়নি, অনেক কাজ অনেক কাজ গো। তারপরে যে বিকালবেলা একটু ভিডিও শ্যুট করার জন্য রেডি হয়েছিলাম, আর ভিডিও বানাতে গিয়ে একদম গরমে ঘেমে চিনে অবস্থা খারাপ, আর এখন যেতে হবে আবার একটু বাজারের দিকে, কারণ আজকে তো শিক্ষক দিবস বলি মানে কথা শুধু বেড়ে যাচ্ছে, আর মেয়ে যার কাছে পড়ে তার জন্য একটা গিফট কিনতে যেতে হবে বাজারে, তাহলে এখন এই শাড়িটা পরে আর যাবো না, শাড়িটা চেঞ্জ করে আসছি আবার তোমাদের সামনে। ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো। এই যে বন্ধুরা বাজারে এসেছিলাম, আর এই যে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে যাচ্ছে বাড়িতে, তাহলে চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। চলে এসেছি বন্ধুরা বাজার থেকে, আর বাজারে গিয়ে একটু দাঁড়াইনি, তাও অনেকটা দেরি হয়ে গেছে, দোকানে প্রচন্ড ভিড়। আর এই যে এটা নিয়ে এসেছি গিফট, একটা কপি কাপ হবে 100 টাকা দাম নিয়েছে, আর আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছি, আর বাবুর জন্য ছোট্ট একটা বই নিয়ে এসেছি। আর ভাই গরমেতে একদম পুরো আমি পাগল হয়ে যাচ্ছি গো, আর গরমও পড়ছে খুব, আর এখন বাজে প্রায় 8:45, আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে রাতের খাওয়াটা, মানে একটু ওষুধ খাই তো ওই জন্য ওষুধ খাওয়ার পরে 2 ঘন্টা হাঁটাচলা করতে হয়, আর ওই জন্য একটু আগে এগিয়ে খেয়ে নেয়, আর আমি একটু পরে খাবো ভাবছি, একটু লাইভে আসবো। আর এদিকে আমি দুধটা আঁকায় বসিয়ে দিয়েছি, চলো দেখি কী অবস্থা। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে আমি উনুনেই বসিয়ে দিয়েছি, আর আমি কী বলতো অনেক দিন প্রায় 3 থেকে 4 মাস হলো, 3 থেকে 4 মাস হয়ে গেছে আমি একজনের বাড়ি থেকে দুধ মানে রোজ মানে নিয়ে আসি, যোগান বলে আমাদের, এমন উদ্দেশ্য হয়ে গেছে রাতের বেলায় যেহেতু কিছুই দিয়ে খাই না কেন, মাছ মাংস যাই হোক রাতের বেলায় মানে আমি যদি কটা দুধ দিয়ে না ভাত খাই আমার একদমই ভালো লাগে না, আর কেউ 500 করে যোগান কেউ খায় না, শুধু আমি একাই খাই, ওই জন্য একটু আগে আগে জাল দিয়ে আঁকার পর রেখে দিই, মানে আঁকার আর টিপটিপিনি জালে একদম শুকিয়ে সর্প হয়ে ভর্তি হয়ে থাকে, এখন জাল দিয়ে রাখলাম আমি, তারপর যখন লাইভটা শেষ করে সেই রাতেরবেলায় খাবে মানে খাবো। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, আর পাশে থেকে ওদিকে মেয়ে চলে এসছে, গিয়েছিলো মানে যার কাছে টিউশন পড়ে ওদের বাড়ি গিয়েছিলো, খেয়ে চলে এসছে বাড়িতে, আর বাবু ঘুমিয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। এখন খড়িতে টাইম রাত 9:30, আর দেখতে পাচ্ছ বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি লাইভ শুরু করেছিলাম
প্রচন্ড কারেন্টটা চলে যায় আর আমার লাইফটা একদম শেষ দেখতে পাচ্ছে। বৃষ্টিতে একদম আমার যে লাইফে আসবো, কারণ টিনের ঘর কথা কথা তো একটা ভালো শোনা যাবে না, আর মেঘ বাইরে এখনো প্রচন্ড মেঘ দিন যাচ্ছে, আবার যদি কারেন্ট চলে যায় ওই জন্য ভাবছি বৃষ্টিটা যদি থেমে যায় তাহলে আবার এক লাইফে আসবো। ঘড়িতে এখন টাইম কটা জানো? রাত 12টা। আর এখন আমি এই যে রাতিকের খাবারটা নিয়ে বসে গেছি খেতে, আর কি নিয়েছি চলো দেখাই। রে সেই দুধটা দেখো, 500 দুধ একদম জাল দিয়ে শুকিয়ে ফেলেছি, আর অল্প একটু হয়ে গেছে, এখানে নিয়ে নিয়েছি 2 কলা, এটাই এখন খাবো। লাইফটা শেষ করতে করতেই একটু দেরি হয়ে গেলো, কারণ প্রথমে লাইফ চালু করেছিলাম বৃষ্টির জন্য, লাইফটা বন্ধ করে দিয়েছিলাম আর কারেন্টটাও চলে গিয়েছিলো। তাহলে বন্ধুরা খেয়ে নিই, তারপর যে আসছে তোমাদের সামনে না ভিডিওটা শেষ করেই দিই, ঠিক আছে? তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ফ্যামিলির সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমাদের পাড়ার কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এই যে রেগে আছি, ঠিক আছে? তাহলে কালকে দেখাচ্ছে অন্য একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিও যারা কথা শুধু বেড়ে যাচ্ছে গো, আমার ভিডিও যারা নতুন দেখছো, ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে। টাটা, আর সবাইকে জানাই গুড নাইট।